যে দেখো মানুষের লাশ আধারেরা চুপি সারে করে ফিসফাস চারপাশে যে দেখো মানুষের মেয়েকে টাকাটা পাঠিয়েছ? হ্যাঁ, তোমার সঙ্গে কথা হয়নি। আজকে ওর ফিরতে রাত হবে, বলছিল কলেজের পর টিউশন আছে। আচ্ছা, বাড়ি কি ও জন্মদিনে বাড়িতে আসবে না? বোধ হয় আসতে পারবে না, ফাইনাল ইয়ার তো, টিউশন, কলেজ, প্রজেক্ট রিপোর্ট, বোধ হয় ও আসতে পারবে না। দেখো, পাশ করার পর তোমার মেয়ে যদি মাস্টার্স করতে চায় তাহলে কিন্তু আমি ওই মেশে রেখে আর পড়াবো না, বাড়ি থেকে যা হয় তাই হবে। তোমার মেয়ে রাজি হবে? রাজি হবে তোমার মেয়ে? আমি কিন্তু রাজি ছিলাম না ওকে মেশে থেকে পড়ানোর। হ্যালো, হ্যাঁ বলছি। কি কিভাবে সেদিন বিকেলে মুন্সিগঞ্জের তপন সরকারের কাছে যে ফোনটা এসেছিল সেটি ছিল তার পরিবারের কাছে এবং তার কাছে চরম দুঃসংবাদ। কিন্তু কি ছিল সেই দুঃসংবাদ? কে করেছিল ওই ফোনটা? কোত্থেকেই বা এসেছিল ফোনটা? আসুন দেখে নেওয়া যাক। স্যার, ভিকটিমের বাবার সাথে কথা হলো এক্ষুনি, ওরা কাল সকালে ট্রেন ধরে এখানে আসছেন। ঠিক আছে, তুমি বডিটা পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো, আর এদিকে জিজ্ঞাসাবাদ করে দেখো কোনো ইনফরমেশন পাও কিনা। আমার তো দেখে মনে হচ্ছে কারুর প্রচণ্ড রাগ ছিল মেয়েটার উপর, তাই এরকম ভয়ঙ্করভাবে মেরেছে। ওর বাবার কাছ থেকে একজন সাসপেক্টের নাম পাওয়া গেছে, শান্তনু সাত্রা, ওদের ওখানেই বাড়ি। ভদ্রলোক তো কনফিডেন্ট, মানারটা ওই ছেলেটাই করেছে। ছেলে? তাহলে তো বিষয়টা মিলিয়ে যাচ্ছে। আশপাশের বাড়ি থেকে সবাই দেখেছে ছেলেটা যখন মেয়েটাকে ছুরি মারছিল। হ্যাঁ স্যার, ছেলেটির হাতে পিস্তল থাকায় কেউ সাহস করে এগোতে পারেনি, আর এই সুযোগে ছেলেটি হুট করে পালিয়ে গেছে। পালিয়ে কত দূর আর যাবে? এসেছিল তো হেঁটে, আমার মনে হয় না ওই শহর ছেড়ে পাঠাতে পেরেছে। তুমি ইমিডিয়েট কন্ট্রোল রুমে ফোন করে নাকা চেকিং এর ব্যবস্থা করো, আর বলো সিসিটিভি ফুটেজ দেখে এই ছেলেটাকে আইডেন্টিফাই করার ব্যবস্থা করতে। ঠিক আছে? ওকে স্যার। আমি এখন থানায় যাচ্ছি, ছেলেটাকে অ্যাট এনি কস্ট ট্র্যাক করতে হবে। তুমি বডিটা পিএমএ পাঠিয়ে দেখো, দেখো এখানে বন্ধু বান্ধবদেরকে জিজ্ঞাসাবাদ করে যদি কিছু জানতে পারো ছেলেটার সম্পর্কে। ওকে? ওকে স্যার। এই নিন চাবিটা। তুমি আবার বাড়ি চললে? এ তো আজ সকালেই তুমি এসেছিলে। হ্যাঁ, মানে বাড়ি থেকে ফোন এসেছিল,
মায়ের শরীরটা খারাপ তাই। আচ্ছা তুমি আবার কবে ফিরবে? আগে তো যাই আমি, না তিনপুরের বাদে এসে বাড়িটা ছেড়ে দেবো। সে কি, এই দু মাস হলো তো তুমি ঘর ভাড়া নিলে, এর মধ্যেই তুমি ঘর ছেড়ে দেবে? হ্যাঁ, আসলে আমার এক বন্ধু বাজারের কাছে ঘর ভাড়া নিয়ে থাকে, ওর সঙ্গে আরও দুজন থাকে, একজন বাড়ি ছেড়ে দিচ্ছে, তো আমি ওখানেই শিফট করে যাব, ভাড়াটা একটু কমে যাবে। সে তো সবই বুঝলাম, কিন্তু হট করে বললে, এত কম সময় অ্যাডভান্সের টাকাটা? টাকা দিতে লাগবে না, আমি চলি। হ্যাঁ, একেবারে এসে মালপত্র গুছিয়ে নিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এসো। শান্তনুকে আমি অনেক বছর ধরেই চিনি, আসলে তানিয়ার মতন আমিও মুন্সীগঞ্জেরই মেয়ে, তাই ছোটবেলা থেকে তানিয়া আর আমি একই স্কুলেই পড়াশোনা করেছি, আর এখন তো একই কলেজে পড়ছিলাম। তানিয়া শান্তনুর মতে কি সম্পর্ক ছিল? শান্তনু তানিয়াকে অনেক বছর ধরেই ভালোবাসে, আসলে ওদের একই পাড়াতেই বাড়ি, আর সেই সূত্রেই ওদের ছোটবেলা থেকে আলাপ। তো ওরা যখন বড় হতে শুরু করে, তারপরে ওদের মধ্যে ঘনিষ্ঠতাও তৈরি হয়েছিল, তবে তানিয়া সেটা ওদের বন্ধুত্বের গণ্ডির বাইরে কখনো ভাবেনি। কিন্তু আমার ভাল লাগছে না, কত সিলেবাস আজ, অনেকক্ষণ ক্লাস হলো, বল। কি রে তানিয়া, কিছু বললি না তো তুই? কি বলবো, এই শোন, ন্যাকামো করিস না। হ্যাঁ, কালকে তোকে যে কথাটা বললাম সেটার উত্তরটা দে। আমি তো তোকে বললাম নর্মাল ফ্রেন্ডশিপ রাখতে হলে রাখ, নইলে আর তোর আমার সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে এতদিন আমাদের মধ্যে যা কিছু হয়েছে সবটা মিথ্যে? এই এই, এত কিছু হয়েছে মানে কি বলতে চাইছিস, ক্লিয়ার করে বল। দেখো শান্তনুদা, তুমি কি সব শুরু করেছো বলো তো, সবাই দেখছে, প্লিজ এরকম ভাবে সিন ক্রিয়েট করো না, এখন যাও। এই চুপ, একদম চুপ, নিজের কাজে যা, আমাদের মধ্যে নাক গলাচ্ছিস কেন? হ্যাঁ, আমার ওর সাথে একটা দরকার আছে, আর সেটা মেটা না পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাবো না, বুঝেছিস? কি হয়েছে বল, তোকে যে প্রশ্নটা করলাম তার উত্তর দে না, প্লিজ দে, দে না। আমি তো তোকে বলে দিলাম, তুই কিভাবে আমার সাথে মিশতিস সেটা তোর ব্যক্তিগত ধারণা, আমি তোকে শুধু আমার বন্ধু হিসেবে দেখে এসেছি, আর এখনো তাই দেখি, আমি তোকে ওই চোখে দেখিই না। চল প্রীতি। আমাকে রিজেক্ট করলি তো, একদিন তোকে রাজি করিয়েই ছাড়বো, দেখে নিস, দেখে নিস তুই। এরপর থেকে শান্তনু যেন আঠার মতন লেগে যায় তানিয়ার পেছনে, কতবার তো ওর বাড়ি গিয়ে ওকে ডিস্টার্ব করেছে, এই নিয়ে তো পাড়ার নাগরিক কমিটি থেকে শুরু করে কাউন্সিলর সব কিছুই হয়েছে, তাতে তাতে সমস্যা শান্তিভাবে মিটে গেলেও আবার কিছুদিন বাদে শান্তনু ওকে ডিস্টার্ব করতে শুরু করত। ফাইনালি তানিয়া যখন কলেজ করার জন্য এখানে ভর্তি হলো, তখনই বিষয়টা খানিকটা কমেছিল। এটা তো তোমাদের ফাইনাল ইয়ার ছিল, তার মানে গত দু বছর শান্তনু তানিয়াকে ডিস্টার্ব করেনি। প্রথম দিকে একেবারেই বিরক্ত করতো না, কিন্তু একটা সময়ের পর ওকে ফোন করে নানা রকম সোশ্যাল মিডিয়ায় ভিডিও পাঠিয়ে ওকে নানা রকমভাবে বিরক্ত করত। এই নিয়ে ও বাড়িতে জানালে ওর বাবা মা শান্তনুকে বকাঝকাও করেছিল। কাকু ডেকেছেন? কি ব্যাপার, এত করে এতবার বোঝানোর পরেও তুমি শোধরাবে না? হ্যাঁ, এখনো বিরক্ত করে যাচ্ছ মেয়েটাকে। কি করব কাকু, কিছুতেই বুঝতে চাইছে না যে আমি ওকে সত্যিই খুব ভালোবাসি। চুপ চুপ, আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আজকের পরও যদি তুমি ওকে বিরক্ত করো তাহলে আমি কিন্তু পুলিশে যাব। দেখো শান্তনু, তুমি পড়াশোনায় ভালো, তোমার ভবিষ্যতের ব্যাপার, তাই আমি পুরো ব্যাপারটা বুঝিয়ে সুঝিয়ে মেটাতে চেয়েছিলাম, কিন্তু এখন আর নয়। আপনারা কেন বুঝতে চাইছেন না যে আমার সঙ্গে সম্পর্ক হলে ও সত্যিই খুব ভালো থাকে? এই শোনো,
আমার মেয়ে কিসে ভালো থাকবে বা না থাকবে সেটা আমরা বুঝে নেব। তোমাকে যেটা করতে বলা হয়েছে তুমি সেটাই করবে। এখনো সময় আছে শান্তনু, বিরক্ত করাটা তুমি বন্ধ কর। আমাকে বাধ্য করো না এমন কোনো ব্যবস্থা নিতে যাতে তোমার বাকি জীবনটা নষ্ট হয়ে যায়। আমি আপনাদের বারবার বলছি যে আমি ওকে ভালোবাসি। ভালোবাসা তো বলে কই হয় না, তাই আপনারা চাইলেও আমার ভালোবাসা বন্ধ হয়ে যাবে। আমার বিশ্বাস আছে জানেন, তানিয়াও একদিন আমাকে ভালোবাসবে, তাই আপনারা যাই বলুন আমি ওকে ভালোবেসেই যাব। এই ছেলে, তুমি দেখছি ভালো কথায় মানবে না। না তোমার কি মনে হচ্ছে আমরা দুজনে ফাঁকা হুমকি দিচ্ছি তোমাকে? আমাদের মান সম্মান নিয়ে খেলেছো, আমাদের মেয়েকে অনেক জ্বালাতন করেছো, কিন্তু এবার কিন্তু আর সেটা হবে না। হ্যাঁ, তুমি ভেবো না এবার তোমাকে আমরা ছেড়ে দেব। আপনাদের মেয়েকে ভালোবাসা কি অন্যায়? আপনারাই বলুন। অনেকক্ষণ ধরে আমি তোর বকবক সহ্য করে যাচ্ছি, আমি তোকে আবার ওয়ার্নিং দিচ্ছি, আজকের পর যদি তুই আমার মেয়েকে বিরক্ত করিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বেরো, বেরো এখান থেকে। ম্যাডাম। হ্যাঁ বলুন। আর একটা ইনফরমেশন দেওয়ার ছিল, শান্তনুকে ওর বাবা মা বকাঝকা করার পরেও ও তারপরেও ফোন করে বারবার ওকে বিরক্ত করত। এতটাই ইরিটেটিং ছিল যে আমরা নিজেরাই বিরক্ত হয়ে যেতাম ম্যাডাম। হ্যাঁ ম্যাডাম, ও ঠিক কথাই বলেছে। ছমাস আগে তো একদিন শান্তনু ফোন করেছিল, আর আমি ফোনটা ধরে বলেছিলাম যে তানিয়ার বয়ফ্রেন্ড আছে, ওকে যেন আর ডিস্টার্ব না করে। তারপর থেকে কিন্তু শান্তনুর অ্যাক্টিভিটি পুরোপুরি বন্ধ হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করেই আবার। ঠিক আছে, আজ আপাতত এইটুকু থাক, দরকার হলে আবার আসবো। আচ্ছা ম্যাডাম। তার মানে ছেলেটা খুন করে এদিকে এসে দেয়াল টপকে পালিয়েছে, কিন্তু এদিকে পালিয়ে কোথায় গেছে? দেয়ালটা টপকে দেখে এসো তো, ওদিকে কোনো রাস্তা আছে কিনা। ওকে ম্যাডাম। স্যার, একটা ক্লু পেয়েছি। ছেলেটা গলি দিয়ে খানিকটা এসে পাশেই একটা দেয়াল টপকে পালিয়েছে। আচ্ছা স্যার, দেয়ালে একটা রক্তের দাগ পাওয়া গেছে। তুমি একটা কাজ করো, ওই দেয়ালে যেখান দিয়ে পালিয়েছে টপকে, ওই জায়গার সাথে হাই রোডের কোনো কানেকটিভিটি আছে কিনা দেখো তো, কারণ ওকে ওই রাস্তাতেই লোকেট করা গেছে। ঠিক আছে। আরেকটা খুব ভালো বুদ্ধি কাটিয়েছে, জামাটা চেঞ্জ করে নিয়েছে। এক মিনিট স্যার, কোনো কিছু দেখতে পেলে? দেয়ালটা একটা বাগানের, বাগান পেরোলেই মেন রোড। গ্রেট স্যার, আপনি ঠিকই ধরেছেন, বড় রাস্তা দিয়েই পালিয়েছে। দ্যাটস ইট। তুমি ইমিডিয়েট থানায় এসো, ঠিক আছে?
হ্যাঁ বলছি, লোকেশনটা একবার চেক করো তো। বাড়িতে লক অ্যান্ড কি? হোয়াট, সুইচ অফ বলছে? তুমি ইমিডিয়েট মোবাইলের IMEI ট্র্যাক করো। ব্যাটা বাড়াচ্ছে। ইমিডিয়েট ওকে। শেষ পর্যন্ত কি পাওয়া গেল শান্তনুকে? এত ভালোবাসার মানুষটাকে হঠাৎ খুনি বা করতে গেল কেন শান্তনু? ও তো সকালে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল, বলল বাড়ি যাচ্ছে। মায়ের নাকি শরীরটা খুব খারাপ। ওর বাড়ি কোথায়? ওর বাড়ি তো মুন্সিগঞ্জ বলল। কেন স্যার, ছেলেটা কি কিছু করেছে? স্যার ছেলেটা কে? বাহ, আপনার ভাড়াটে আর আপনি আমায় জিজ্ঞেস করছেন ছেলেটা কে? অসাধারণ। স্যার কি করে জানবো স্যার, মুখে তো আর ক্রিমিনাল লেখা থাকে না। তবে ছেলেটা প্রথম থেকেই যেন কেমন, দু মাস হলো বাড়ি ভাড়া নিয়েছে অথচ দিন সাতেকও থাকেনি। এই তো আজ সকালেই বাড়ি থেকে এলো, আবার বিকেল হতে না হতেই ফিরে গেল। কিছু জিজ্ঞেস করলে ভালো করে কথাই বলতো না, সব সময় যেন কিছু একটা লুকোতে চাইছে। কি বলে বাড়ি ভাড়া নিয়েছিল? কি নাকি রিসার্চ করবে বলেছিল। কবে ফিরবে কিছু বলে গেছে? বলে তো গেল দিন পনেরো বাদে এসে বাড়িটা ছেড়ে দেবে, তখনই নাকি মালপত্র নিতে আসবে। তার মানে খুনটা করার জন্যই বাড়ি ভাড়া নিয়েছিল? খুন? হ্যাঁ খুন, আপনার গুণধর ভাড়াটে ঘন্টা দুয়ে থেকে একজনকে মার্ডার করে পালিয়েছে। যাকে শুনুন, ও যদি বাই চান্স ফেরে ওকে কিছু বুঝতে দেবেন, আমাদেরকে ফোন করুন। বুঝে গেল কি বললাম? ওকে। স্যার ঘরে তো কিছুই নেই, একটা চৌকি আর একটা আলমারি। তো তুমি কি ভাবলে ও ঘরে সব জিনিসপত্র সাজিয়ে রেখে আমাদের জন্য ওয়েট করবে? চলো। থাকবে কোথায়? আরে টাকা পয়সা তো দরকার হবে নাকি? আজ না হোক কালও ঠিক বাড়ির সাথে যাবে। ভালো কথা, তুমি মুন্সিগঞ্জ থানায় খবর করেছো তো? হ্যাঁ স্যার, বাড়িওয়ালার কাছ থেকে যে ঠিকানা আমরা পেয়েছি সেটা যদি সত্যি হয় তাহলে হয়তো এতক্ষণে ওরা ছেলেটার বাড়ি পৌঁছে গেছে। তবে আমার মনে হয় না এত তাড়াতাড়ি ওই এলাকা ছেড়ে পাঠিয়ে দেবে। ওইখানে কি করছে? পুরো ডিপার্টমেন্টের যারা যারা বাইরে ডিউটিতে আছে তাদের তো বটেই, এছাড়া বেশ কিছু সোর্সের কাছেও ছবি পাঠিয়ে নজর রাখতে বলেছে। তবে CCTV ফুটেজে তো কিছুই পরিষ্কার নয় স্যার। কিন্তু তাও তো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। হ্যাঁ বিভিন্ন চালিয়ে যেতে হবে। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, ছেলেটা এক্ষুনি সদর বাজারের অটো ধরল। কি সদর বাজার? ঠিক আছে, খুব ভালো কাজ করেছে, অল্প কিনে আমরা দিতে পারছি। তাহলে এখন আমি রাখি স্যার। ওকে, সদর বাজার স্টেশনের কাছে দেখা গেছে। ঠিক আছে, তুমি ইমিডিয়েট ইনফর্ম করো।
আর ওখানে নাকাচিকিৎসার ব্যবস্থা করো। ওকে স্যার। বানিয়ার খুনের কয়েক ঘন্টাতেই বেগমপুরের পুলিশের তৎপরতায় খুনি শান্তনু সাঁতরাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। সে তখন বেগমপুরের পাশের রেল স্টেশন সদর বাজারের পথে। সেই পথে একটি মোড়ে নাকা চেকিং এ একটি টোটোই বসে থাকা অবস্থায় তাকে ধরে ফেলা হয়। তারপর তাকে নিয়ে আসা হয় বেগমপুর থানায়। ততক্ষণে তানিয়ার মা এবং বাবাও চলে আসেন। স্যার, কোনো খবর পেলেন কি মারলো আমাদের মেয়েকে? হ্যাঁ, ইনফ্যাক্ট একটু আগেই ছেলেটাকে আমরা ধরতে পেরেছি। আপনার ধারণাই ঠিক ছিল, তো শান্তি নেই আপনার মেয়েকে খুন করে পালাচ্ছি। দেখুন, আমরা উনি এসছে যতটা সম্ভব স্ট্রং কেস যাবে, ফাঁসি না হোক যাবজ্জীবন তো হবে। অ্যাক্টিভিটি দেখে মনে হচ্ছে ওর একটা সাইকোলজিক্যাল প্রবলেম আছে। আচ্ছা বলুন তো, ও কি ছোটবেলা থেকে এরকম জেদি ছিল? না স্যার, আমরা তো এক পাড়াতেই থাকি, আর ছোটবেলা থেকেই ওর আমাদের বাড়িতে যাতে আছে। তো কখনো আমাদের মনে হয়নি ওই ও এরকম কিছু করত। বুঝলাম। ওই ছেলেটা তো আপনাদের মেয়ের পেছনে অনেক দিন ধরে পড়েছিল, আপনারা প্রথম কবে জানতে পারলেন? মেয়ে কিছু বলেছিল? মেয়ে কিছু বলে, আমার স্ত্রী প্রথম এই ব্যাপারটা জানতে পারে। মেয়ে জানেনি কেন? ও কি ভালোবাসত ছেলেটাকে? না স্যার, আমার মেয়ে ওকে বন্ধুর বেশি কোনোদিনই কোনো কিছু ভাবিনি। ছেলেটা পড়াশোনায় ভালো ছিল, রেজাল্ট ভালো ছিল, মেয়ের থেকে একটু বয়সে বড়ই ছিল। পড়াশোনার সূত্রেই আমাদের বাড়িতে যাতায়াত, আমার মেয়েকে পড়াশোনা দেখাতো, আমার মেয়ের উপকারই হতো। কিন্তু একদিন তানিয়া, এই নোটসগুলো নে, এইগুলো ভালো করে মুখস্থ করে নিবি, তাহলে আর কোনো টেনশন নেই, নাম্বার না খাতায় একেবারে গড়গড় করে উঠবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রে। আমি যে কি টেনশনে ছিলাম তোকে জাস্ট বলে বোঝাতে পারবো না। আরে আমি থাকতে তো টেনশন কিসের, আমার রেজাল্ট জানিস তো। শেয়ার বলতে বলছি, বিকেলবেলা আমার সাথে সিনেমা দেখতে গেলি? সিনেমা? আর টিউশনটা কি অ্যাটেন্ড করবি শুনি তুই বুঝি? আরে পরে নয় প্রীতির থেকে নোটসগুলো নিয়ে নিবি। দেখ, আমার সব বন্ধুরা কিন্তু কালকে সিনেমাটা দেখে এসেছে, আমি শুধু তোর সাথে যাবো বলে যাইনি, চল না প্লিজ। বাবা, আমার জন্য এত স্যাক্রিফাইস? আচ্ছা দাঁড়া, প্রীতিকে দেখি বলে, ও যদি যায়? আমার প্রীতি কেন, বলছি তো আমরা দুজনে যাবো। তার মানে শুধু তুই আর আমি? তোর মাথা খারাপ হয়েছে? বাড়ি থেকে ছাড়বে? এত বড় হয়ে গেছিস এখনো বাড়িতে সব কিছু বলে করিস? শোন, আমি ওইসব কিছু জানি না, তুই যাচ্ছিস, আমি কিন্তু টিকিট কেটে রাখবো। টাকা নষ্ট করতে চাইলে কর, আমি কিন্তু যাচ্ছি না। এ তানিয়া, তুই যদি যেতে না চাস না, আমি কিন্তু তোকে জোর করে নিয়ে যাবো, ঠিক আছে? বিকালে রেডি হয়ে থাকবি। এই শোন, কোথায় যাবি তোরা? দেখো না, বলছি নাকি বিকেলবেলা সিনেমা যাবে, কত বারণ করলাম শুনছেই না। তা কে কে যাবি? ওটাই তো প্রবলেম, বলছি নাকি শুধু ও আর আমি যাবো। আমার কি মাথা খারাপ হয়েছে বলো তো? ওর সাথে নাকি একা একা সিনেমা যাবো, একটু প্রশ্রয় দিলে এরা তো মাথায় উঠে বসে না। তোর বাবাকে এই ব্যাপারটা জানাতে হবে দেখছি। আহ মা, তুমি সব কিছুকে এত জটিল করে কেন ফেলো বলো তো? বাবা কিছু বলতে হবে না, আমি ম্যানেজ করে নেব। মেয়ে কিছু জানাতে না চাইলে মা আমাকে সব কিছু জানায়। তারপর একদিন আমি কিছু বলার আগে হঠাৎ ছেলেটি আমাদের বাড়ি এসে ক্ষমা টমা চেয়ে পুরো ব্যাপারটা একটু স্বাভাবিক। আমরা ওটাকে ছোটবেলার ভুল ভেবে সেই সময়ের জন্য চুপ করে যাই। আসলে ছেলেটা এত ভালো ছিল যে ওর যে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে এটা তো আমাদের মাথাতেও আসে না। স্যার, ছেলেটা কনফেস করতে চায়, তবে একটু অনুশোচনা নেই স্যার, অ্যাটিটিউডটা এমন যেন যা করেছে বেশ করেছে। ও প্রথম প্রথম অনেকেই অনেক কথা বলে, দু চার দিন জেলের ভাত খেতে দাও, সব হাওয়া ফুস হয়ে যাবে। আপনারা একটা কাজ করুন, আপনারা একটু ওয়েট করুন, আমি ওর কনফেশনটা নিয়ে আসি, ঠিক আছে? চল
এবার প্রথম থেকে শুরু করো। ছোটবেলা থেকেই আমরা বন্ধু ছিলাম, সেই থেকেই আমাদের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছিল। কিন্তু তানিয়া তো তোকে ভালোই বাসত না। মিথ্যে কথা, তানিয়াও আমাকে ভালোবাসত। একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে তখন সেটা স্বীকার করতে সময় নেয়। তানিয়াও নিচ্ছিল। তানিয়া তোকে ভালোবাসত এটা তুই বুঝলি কী করে? ভালোবাসার কথা কাউকে বলে দিতে হয় না স্যার, ব্যবহারেই বোঝা যায়। আমিও সেভাবে বুঝেছিলাম। কিরে এখানে দাঁড়িয়ে কার জন্য অপেক্ষা করছিস? কার জন্য? আবার তোর জন্য। দাঁড়া। আমার হ্যাপি বার্থডে। নে, তুই কি করে জানলি আজকে আমার বার্থডে? সোশ্যাল মিডিয়াতে একটু চোখ ঠোক রাখলে আজকাল সবই জানা যায়। আর আমি তো তোর মতো পড়াকুনা, যে সবসময় বইয়ের মধ্যে মুখ গুজে বসে থাকি, তাই একটু নেটে তো ঘাটি আর কি। তো চিনে গেলাম। আচ্ছা ওসব ছাড়, তুই ট্রিট কবে দিচ্ছিস? তুই যেদিন বলবি আমি সেদিনই। ঠিক আছে, আমি ঠিক চেয়ে নেব। আচ্ছা এখন আসি, টিউশন আছে আমার। টাটা। টাটা। একটা মেয়ে তোর সাথে একটু মিষ্টি করে ভালো করে কথা বলল, এই চকলেট ক্যাডবেরি ট্যাডবেরি দিল, আর ধরে নিলি তুই যে মেয়েটা তোকে ভালোবাসে। আরে বাবা, বন্ধু হিসেবে তো এটা করতে পারে, তাই না? হতেই পারে না। ভালোবাসা ভাইবটাই মনে হয়। ভাইব? বাবা, আচ্ছা তুই যখন ওকে প্রপোজ করলি ও তোকে তো আউটরাইটলি বলেছিল যে ও তোকে ভালোবাসে না, তারপরেও তুই ওর পেছনে পড়ে থাকলি, দিনের পর দিন ওকে ডিস্টার্ব করে গেলি, তাই তো? আমি তো ডিস্টার্ব করি, আমি ওকে বোঝাচ্ছিলাম যাতে রাজি হয়ে যায়। একটা মেয়ে তোকে ভালোবাসে না, তাও তুই ওকে জোর করে ভালোবাসবি, এটা হয় নাকি? কেন বারবার বলছেন বলুন তো যে তানি আমাকে ভালোবাসতো না? আমি তো বলছি যে আমি আর ও দুজনে দুজনকে খুব ভালোবাসতাম, কিন্তু আমি তাই সেই লজ্জাটা ভাঙানোর চেষ্টা করতাম, কিন্তু বাড়ির লোক পাড়ার সবাই ভাই লোকে ভুল বোঝাচ্ছিল স্যার। আচ্ছা আমায় বল, সবাই মিলে ওকে ভুল বোঝাচ্ছিল কেন? কারণ কি, বাড়ির লোক চাইতই না যে আমার সাথে তানিয়ার সম্পর্কটা হোক, আর ওরাই পাড়ার লোকদের ব্যাপারটা বুঝিয়েছিল। কি জানেন তো স্যার, ওর বাড়ির লোক না, তানিয়ার উপর কেমন যেন একটা ডমিনেট করার চেষ্টা করত। এসব তোকে কে বুঝিয়েছিল? তানিয়া? আমি বুঝি স্যার। সে তো বুঝলাম, সবই বুঝতে পারিস, কিন্তু যে মেয়েটাকে এত ভালোবাসতিস তাকে এত ব্রুটালি তুই মার্ডার করলি কেন? হ্যাঁ, বেশ করেছি, পেরেছি, আমার ইমোশনকে মার্ডার করেছে, আমাকে তিন ইগনোর করে অন্য ছেলের সঙ্গে সম্পর্ক চালাচ্ছে। অন্য ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল এটা তোকে কে বললো? মেসে আরেকটা মেয়ে থাকে, ওই আমি একদিন ফোন করে কথা বলেছিলাম, সব কিছু বলেছে। কেউ একজন তোকে কিছু বললো আর সেটাকে যুবশক্তি মনে করে, মানে তুই যাকে ভালোবাসিস বলে দাবি করছিস তাকেই মেরে ফেললি? আমি ওদের দুজনকে একসাথে দেখেছি স্যার, ওই ছেলেটা কলেজেই পড়ে। আচ্ছা আমার একটা কথা বল, তুই কি করে বুঝলি, মানে তানিয়ার সাথে তুই যে ছেলেটাকে দেখেছিলিস সেটাই ওর বয়ফ্রেন্ড? তানিয়ার বান্ধবী তোকে চিনিয়ে দিয়েছিল নাকি? না, এটাকে আমি চিনতাম না, দূর থেকে দেখেছিলাম। তানিয়ার সাথে একই মেসে থাকতো তাই আর কি, কলেজ থেকে ফেরার পথে রাস্তায় দেখেছিলাম। দেখলি, হিস্ট্রির ক্লাসটা আজকেও হলো না, আর এদিকে কতটা সিলেবাস বাকি। তুই মনে হচ্ছে কলেজের জন্য বসে রয়েছিস? আরে বাবা, টিউশন তো পড়ছিস নাকি? কলেজে শেষ না হলেই বা কি? আরে তবুও তো একবার রিভিশন হয়ে যেত। আহ,
পরীক্ষার আগে দেখবি ঝড় তুলে সব শেষ করে দেবে। ম্যামকে তো চিনিস, সেকেন্ড সেমিস্টারও তাই করলো। কিন্তু যারা টিউশন পড়ে না তাদের কি হবে বলতো? আজকাল আবার টিউশন পড়ে না এরকম কেউ আছে নাকি? যাক, আচ্ছা শোন, বলছি রুমে গিয়ে একবার বেরোবি? চল না ফুচকা খেয়ে আসি। গুড আইডিয়া, চল। কি রে, যাবি তো? চ মানতে পারবো না। তাই তুই ওকে মারার প্ল্যান করবি, তাই তো? ওর শাস্তি পাওয়ার দরকার ছিল, চরম শাস্তি। আরে ওই খেলনা পিস্তলটা তোর কোন কাজে লাগবে রে? হ্যাঁ, ভয় দেখানোর জন্য স্যার। আমি জানতাম যে আমি যখন তানিয়াকে মারব তখন চিৎকার করবে, তার জন্যে অনেক লোক জড়ো হবে, তাই পিস্তলটা দেখিয়ে লোকজনকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে এর জন্য করেছিলাম। তারপর সেদিন তানিয়ার কলেজ ছিল না, টিউশন পড়তে গেছিল। আমি জানতাম যে ওখানে ও একাই পড়তে যায়। আমি তো মরেইছি, এখন না হয় জেলেই মরবো, তাও তো মানসিক শান্তি থাকবে একটা, যে আমি একটা কাত্তারকে শাস্তি দিয়েছি। তুই যখন সব প্ল্যান করি মাঠে নেমেছিলিস, যেখানে যাওয়ার তোর এত ইচ্ছে সেখানেই তোকে পাঠাই। তানিয়াকে হত্যার অপরাধে আদালতে শান্তনু সাজা ঘোষণা করে, সেটা ফাঁসির সাজা। কিন্তু দেশের আইন অনুসারে সেই সাজাকে লঘু করবার চেষ্টা চলছে। তবে এটা কি সুবিধা হলে এক পাগল প্রেমিকের পাগলামির ফল, নাকি ভালোবাসার সঙ্গে সঙ্গে এক সামাজিক ব্যাধির জন্ম নিচ্ছে এই আধুনিকতা, এই উন্নয়ন, এই বিশ্বায়নের সঙ্গে সঙ্গে? ভাবুন, আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে আপনার সামনে। আপনারা ভালো থাকুন, ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এবং অবশ্যই চোখ রাখুন #crime।